তিনটি জিনিসের সাথে কোনো আপোষ চলে না এক শিরকের সাথে কোনো আপোষ চলে না দুই বিদাতের সাথে কোনো আপোষ চলে না তিন হারামের সাথে কোনো আপোষ চলে না লেডিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আয়ালামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই ইসলামী জালসাই উপস্থিত হয়ে কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি তাই মহান আল্লাহর স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয়নী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আজকের এই মাহফিলে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ সেটা হলো আদর্শ পরিবার আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যেতে চাই আমি এমন কোনো আলোচনা করতে চাই না যে আলোচনা করলাম সকালে উঠে কিছুই বলতে পারলেন না এমন আলোচনায় আমি বিশ্বাসী নই যতটুকু আলোচনা শুনবেন কিছু কোরআন হাদিস শিখবেন কিছু মাসলা মাসাইল শিখবেন তারপরে এখান থেকে যাবেন আদর্শ পরিবার বলতে কি বুঝি এক কথায় যদি আমরা বলি যেই পরিবার যত তাকুয়াশীল সেই পরিবার তত আদর্শবান পরিবার যেই পরিবারের সদস্যরা বেশি তাকোয়া অর্জন করতে পেরেছে মুত্তাকি হতে পেরেছে তারাই আসলে সেই পরিবারটাই আসলে সবচেয়ে বড় আদর্শ পরিবার তাকুয়া কাকে বলে মুতাকি হতে গেলে কি করণীয় এটা আমাদের খুব বুঝতে হবে কারণ আল্লাহ তালা জান্নাত নির্ধারণ করেছেন একমাত্র মুত্তাকিদের জন্য কোন কাফের ফাসে ফাজের জন্য আল্লাহ তারা জান্নাত নির্ধারণ করেননি তো তাকুয়া কাকে বলে তাকুয়া হলো আল্লাহ তালা যা অপছন্দ করেন সেই কাজগুলো থেকে বিরত থাকার নাম তাকুয়া আমাদেরকে দেখতে হবে যে আমি যে কাজটি করছি আমি যে কথাটি বলছি সেটা কি আল্লাহ পছন্দ করেন কি করেন না যদি পছন্দ করেন করব যদি অপছন্দ করেন ছেড়ে দেব এর নাম তাকুয়া আল্লাহ তালা সব চাইতে বড় অপছন্দ করেন তার সাথে শিরিক করাকে তাহলে অবশ্যই শিরিক থেকে বেঁচে থাকতে হবে শিরিক কি জিনিস শিরিক কাকে বলে এত বিস্তারিত আলোচনায় যাব না সংক্ষিপ্ত বলি যে শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশ স্থাপন করা কিভাবে একজন মানুষ শিরক করে অর্থাৎ আপনি আল্লাহকেও মানছেন সাথে সাথে অন্য কিছুকে তার সমকক্ষ বানাচ্ছেন বা তাকেও কিছু ক্ষমতাবান মনে করছেন যেমন উদাহরণ দিলে বুঝবেন এই অঞ্চলে এমন আকিদা আছে অবশ্যই যে যমজ কলা খেলে জমজ সন্তান হতে পারে আকিদা আছে কি নাই আচ্ছা আপনাদের বিবেক কি বলে যমজ কলা কখনো যমজ সন্তান দিতে পারে যমজ সন্তান দান করার ক্ষমতা কার হাতে রয়েছে একমাত্র আল্লাহর হাতে রয়েছে এখন আমি যদি মনে করি যে না না যমজ কলা খেলে যমজ সন্তান হতে পারে তাহলে আল্লাহ তালার এই ক্ষমতাটাকে কার হাতে দিলাম কলার হাতে এটাই হলো সিরিক যে ক্ষমতা আল্লাহ তালার ছাড়া অন্য কারণেই সেখানে আমি অন্য কাউকে দিচ্ছি এটার নাম হলো শির আচ্ছা সন্তান দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আপনার সন্তান হচ্ছে না কার কাছে চাইবেন আল্লাহর কাছে কিন্তু আপনি পীরের মাজারে গিয়ে বাবার কাছে চাইলেন কি হলো তাহলে শিরক হলো তাহলে বাবার কাছে চাওয়া যাবে না আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি সলাতে সৌরাতুল ফাতেহা পড়ি পড়ি কি পড়ি না সৌরাতুল ফাতেহার মধ্যে একটি আয়াত আমরা প্রত্যেক দিন তেলবাদ করছি সেটা কি আল্লাহ তালা বলছেন ইয়া কানা বুধু হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই এ কথা বলছি হে আল্লাহ তোমারই ইবাদত করি আবার চলে যাচ্ছি পীরের মাজারে চিন্তা করতে তোমার কাছেই সাহায্য চাই আবার রোগ হয়েছে দেখছেন পানি বাবা বিড়ি বাবা দড়ি বাবা ক্যালকুলেটর বাবা বহু বাবা এখন মাটি বাবা মাটি মাখলেই রোগ ভালো হয়ে যায় তাহলে বুঝেন আমরা যেটা বললাম সেটা কি কাজে বাস্তবায়ন করলাম না এর বিপরীত করলাম বিপরীত করলাম তা আমরা বলছি ইয়া তোমার কাছেই সাহায্য চাই আচ্ছা তাহলে কি মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না যাবে যাবে কয়েকটা শর্ত আছে শর্ত সাপেক্ষে যাবে চারটা শর্ত মনে রাখবেন এই শর্তগুলো ঠিক রেখে মানুষের কাছে সাহায্য পাওয়া যাবে চারটে শর্ত কি এক মনে রাখবেন ভালোভাবে এক যার কাছে সাহায্য চাবেন তাকে জীবিত হতে হবে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না তাহলে এক নাম্বার কি যার কাছে সাহায্য চাবো তাকে জীবিত হতে হবে দুই যার কাছে চাবো সে ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে অনুপস্থিত ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারবেন না অর্থাৎ আপনার সাথে ডাইরেক্ট কানেকশন থাকতে হবে আপনার কথা তাকে শুনতে হবে আপনি কিছুই শোনেন না আপনি পীরে বিশ্বাস করেন পীর বাবা আপনার বাড়িতে এখান থেকে বলছেন পীর বাবা আমাকে জিনিসটা দাও হবে তাহলে এক নাম্বার হলো জীবিত হতে হবে দুই নাম্বার উপস্থিত ব্যক্তি হতে হবে তিন নাম্বার যার কাছে চাব সেই ব্যক্তিকে সেই জিনিস দেওয়ার ক্ষমতা থাকতে হবে সন্তান দেওয়ার ক্ষমতা কোনো মানুষের আছে তাহলে মানুষের কাছে সন্তান চাওয়া যাবে অসুস্থ হয়েছেন রোগ ভালো করার ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে অতএব রোগ থেকে আরোগ্য লাভের জন্য কার কাছে সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে অন্য কাছে সাহায্য চাইতে পারবেন না যেই ক্ষমতা যার কাছে আছে তার কাছে চাইতে হবে এই ক্ষমতাগুলো সন্তান দেওয়ার ক্ষমতা বলেন রোগ আরোগ্য দান করার ক্ষমতা বলেন এগুলো আল্লাহ তারা কোন মানুষের হাতে দেননি চার নম্বর যে জিনিস চাবো সেই জিনিস দেওয়ার তার সামর্থ্য থাকতে হবে আপনি একটা রিক্সা চালককে বলছেন যে ভাই আমাকে এক লাখ টাকা দিতে হবে সাহায্য করেন আচ্ছা চালক দিনে টাকা 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 ইনকাম ইনকাম করে আপনি লাখ হবে তাহলে এই চারটি শর্ত সাপেক্ষে আপনি মানুষের কাছে সাহায্য চাইতে পারেন না হলে সাহায্য চাওয়া যায় যাবে না তো যেটা বলছিলাম যদি আদর্শ পরিবার করতে চাই তাহলে সর্বপ্রথম পরিবারের সকল সদস্যকে শিরিক মুক্ত হতে হবে রাসুল্লাহ সাল কুতিলতা ওয়া বলছেন তুমি আল্লাহর সাথে শিরিক করবে না শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যা করা হয় তবুও তুমি শিরিক করবে না যেমন ভাবে ইব্রাহিম আলাইহ সালাত সালাম শিরকের সাথে আপোষ করেননি তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তবে একবারের জন্য তিনি বলেননি যে আমাকে আগুনে নিক্ষেপ করো না তোমরা যা বলছো মেনে নিলাম এটা বলেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেননি অতএব শিরকের সাথে কোনো আপোষ চলে না মনে রাখবেন তিনটি জিনিসের সাথে কোনো আপোষ চলে না এক শিরকের সাথে কোনো আপোষ চলে না সমাজে সবাই করছে শিরিক আমি না করলে কেমন দেখায় আপনি শিরিক করলেন এটা চলবে না সমাজে সবাই করলেও আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম সবাই করেছিল শিরিক কিন্তু ইব্রাহিম আলাহাল্লাম মূর্তিগুলো ভেঙেছিলেন একাই দুই বিদাতের সাথে কোনো আপোষ চলে না সমাজে একটা বিদাত সবাই করছে আমি না করলে কেমন দেখায় বেমানান হয়ে যায় একটা অনুষ্ঠানে গেছেন অনুষ্ঠানে সবাই একটা বিদাঁত করছে যদি আমি না করলি করি তাহলে সবাই আমার দিকে দেখবে আমাকে খারাপ মনে করবে আমাকে অসামাজিক বলবে এই জন্য আমিও করলাম জি না চলবে না বিদাতের সাথে কোনো আপোষ চলে না তিন হারামের সাথে কোনো আপোষ চলে না সবাই মদ পান করছে একটা অনুষ্ঠানে মদ মদের আসর সবাই করছে আমি না করলে কেমন হয় আপনিও মদ পান করবেন চলবে হারামের সাথে কোনো আপোষ চলে না তাহলে এক শির্কের সাথে কোনো আপোষ চলে না দুই বিদাতের সাথে কোনো আপোষ চলে না তিন হারামের সাথে কোনো আপোষ চলে না যদি আদর্শ পরিবার করতে চান তাহলে অবশ্যই হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে হারাম খাদ্য খেয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত এই শরীর কখনো জান্নাতে যাবে না আচ্ছা বিড়ি সিগারেট জর্দাগুল হালাল না হারাম হারাম আচ্ছা বিড়ি হারামের দলিল কেউ দিতে পারবেন যদি আপনাকে বলে যে হারাম তো বললেন হারাম কোন জিনিসকে দলিল ছাড়া বলা যাবে দলিল ছাড়া হারাম বলা যাবে না তাহলে বলেন কে দলিল দিতে পারবেন হাত ওঠান যে বিড়ি হারাম কিসের ভিত্তিতে হারাম হ্যাঁ দেখেন কেউ হারাম বললাম এতজন দলিলের নাই বলেন হ্যাঁ তামাক সমস্যাটা কি হ্যাঁ ব্রেনে করে তো অনেক বিড়ি খররা বলে আমরা যখন বলি যে নেশাদার দ্রব্য না নেশা ওইটাই যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে আমরা তো সারাদিন খাই কিছু হয় না তো উত্তর কি দেবেন ভাই ফতোয়া দিয়েছেন হাদিস কুল্লু খামরুন কুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ এবং প্রত্যেক প্রকার মদ হারাম এখন যদি আমি মদ না বলি একে মদ হলো ওইটাই যেটা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে এখন যদি ধরেন এটাকে আমি মদ বললাম না অন্যভাবেও হারাম করার দলিল আছে দলিলটা কি এক নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা নিকৃষ্ট বস্তু হারাম করেছেন আচ্ছা বিড়ি সিগারেট জদ্দাগলকে উৎকৃষ্ট বস্তু না নিকৃষ্ট বস্তু যদি উৎকৃষ্ট হয় তাহলে আপনি যখন একটা বিড়ি খাচ্ছেন তখন একজন সম্মানিত ব্যক্তিকে দেখলে ফেলে দেন কেন ফেলেন কি ফেলেন না অনেকেই অনেক মানুষকে দেখেছি যে বিড়ি খাচ্ছে যখন আমি যাচ্ছি দেখে চোপ করে ফেলে দিয়েছে এত উৎকৃষ্ট বস্তু হবে তো ফেললেন কেন যদি উৎকৃষ্ট বস্তু হয় তা আপনার বাবার সামনে মায়ের সামনে খান না কেন তাহলে বুঝতে হবে অবশ্যই এটা নিকৃষ্ট বস্তু অবশ্যই নিকৃষ্ট বস্তু যেই বস্তুতে শরীরের পুরা বডি দুর্গন্ধ করে দেয় সেটাকে উৎকৃষ্ট বস্তু হতে পারে দুই নাম্বার এবার সরাসরি দলিল এবার বিড়ি হারাম সিগারেট হারাম জর্দা হারাম রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন লা ছোট্ট দুইটা বাক্য দুইটা শব্দের হাদিস লা কারো ক্ষতি করা যাবে না নিজে ক্ষতিগ্রস্ত কি ক্ষতিকর না উপকারী পৃথিবীর এমন কোন সায়েন্স কি বলতে পেরেছে যে বিড়ি সিগারেট জর্দাগুল মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে বিড়ি সিগারেট জর্দা গোল সার্বজনীন ক্ষতিকর সবার জন্য সেটা ক্ষতিকর অতএব এটা নিঃসন্দেহে হারাম যেটা নিজের ক্ষতি হয় অপরের ক্ষতি করে দুটাই এর মধ্যে আছে অতএব এটা হারাম তাতে কোনো সন্দেহ নেই যেই সমস্ত হজুররা ফতুয়া দিয়েছে এটা মাক্রু আর এই মাক্রু ফতুয়া শুনে যারা বিড়ি সিগারেট জরদাগুল খাচ্ছেন বা পান করছেন তাদের একটা পাপের অংশ ওই সমস্ত লিখিত হবে কারণ তাদের শুনে অনেক মানুষ এখানে যারা বসে আছেন অনেকেই বিড়ি সিগারেট জরদাগুল খান বা পান করেন এখনো পকেটে খুঁজলে পাওয়া যাবে এখনো পকেটে খুঁজলে পাওয়া যাবে বিড়ি খোর এত খারাপ একদিন আমাকে লোকটা এখনো বেঁচে আছেন একদিন আমাকে রমজান মাসে এসে বলছে সকালবেলা বলছে যে একটা ফতুয়া জিজ্ঞেস করবো ভাই তো কি ফতুয়া বলছে আজকে সময় জাগা পায়নি সাহারি খাওয়ার সময় জাগা পায়নি একবারে জেগে দেখছে আজাম দেওয়ার সময় তো কিছু খাওয়ার সময় পায়নি একটা সিগারেট খেয়েছি একটা বিড়ি খেয়েছি এতে কি আমার সিয়াম হবে কি ফতুয়া দেবেন বলে একই ব্যক্তি দেখেন একই ব্যক্তি একদিন দেখছি রমাজান মাসেই সে ইফতার করতে গেছে পকেটে সিগারেট বিড়ি বেঁধে নিয়ে মসজিদে আমার পাশে একই ব্যক্তি এখনো বেঁচে আমার গ্রামের একই ব্যক্তি দেখছি অর্থাৎ পকেট থেকে বিড়িগুলো পড়ে গেল তাহলে বলেন যার সাহারি হয় হারাম দিয়ে যার ইফতার হয় হারাম দিয়ে তার এই বাদাত কবুল হবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো তাকে হারাল খাদ্য ভক্ষণ করতে হবে যে খাদ্য হারাম হয় যদি পানীয় হারাম হয় যদি পোশাক পরিচ্ছেদ হারাম টাকার হয় যদি তার উপার্জন হারাম হয় তার কোন খাদ্য থেকে বেঁচে থাকুন বিড়ি সিগারেট জর্দাগুল স্পষ্ট হারাম যারা খান বা পান করেন মরণকে ভয় করুন আচ্ছা এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে একদিন বেঁচে থাকবেন কে গ্যারান্টি দিতে পারে হাত উঠান এক মিনিট এক মিনিট আমি মরবো না বলেন তো কে 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 গ্যারান্টি দিতে পারেন কারো ক্ষমতা নাই তাহলে এক মিনিট একটা সেকেন্ডের যার বিশ্বাস নাই তার কি একটুকু ভয় হয় না যে আমি হারাম খাইতে খাইতে যদি মরে যাই ভয় হয় না কেন ভয় হয় না আজকে যদি দেখেন আজকে যদি ফাঁসির অর্ডার হয় আপনার যদি বলা হয় সরকার আপনাকে ফাঁসির অর্ডার দিয়ে দেয় যে আর আধা ঘন্টা বা এক ঘন্টা পরে ফাঁসি হবে এমন যদি অর্ডার হয় তাহলে আপনার কাছে যদি দুনিয়ার সব থেকে সুন্দরী নারী নিয়ে এসে দেওয়া হয় আপনি তার সাথে মিলতে পারবেন দুনিয়ার কোনো মোহ থাকবে না তার এক ঘন্টা সময় দেওয়া হয়েছে এক ঘন্টা পর তারপরেও কিন্তু আপনি এটা কেন ভাবছেন না যে এক সেকেন্ডের বিশ্বাস না এটা কেন ভাবেন না এক সেকেন্ডের মধ্যে তো আমি দুনিয়া থেকে চলে যেতে পারি এই জিনিসটা আমরা কেন ভাবি না বিড়ি সিগারেট জর্দাগুল ছাড়তে এত কি কষ্টের ব্যাপার যদি আল্লাহকে ভয় করেন আমার এক চাচা হয় সম্পর্কে এই সিগারেট খোন বারবার তাকে উপদেশ দিয়ে ছেড়ে দেয় আমাকে দিয়ে সে সিগারেট টিকেট ভাঙ্গে পানির মধ্যে ফেলাই। আবার আট দশ দিন পর খবর নিয়ে দেখা যায় না চুপচুপ করে আবার খাচ্ছে এইভাবে কয়েকবার যখন ছাড়াই আবার ধরে ছাড়াই আবার ধরে শেষ পর্যন্ত আমার চাষিকে বলেছে আমার নাম করে যে ওকে বলো যে আমাকে যেন আর বলে না বলে এটা যে সিগারেট ছাড়তে হবে এটা যেন আমাকে না বলে যদি এবার আমাকে বলে তো আমি গ্রাম ছেড়ে চলে যাবো দেখেন তাও সিগারেট ছাড়বে না গ্রাম ছেড়ে চলে যাবে এখনো ছাড়তে পারেনি এখনো ব্যথা আছে তাহলে বলেন আল্লাহকে যদি ভয় মানুষ করে সঠিক ভয় যদি আল্লাহর জেলের মধ্যে থাকে আল্লাহর ভয় তাহলে এই বিড়ির সিগারেট জর ছাড়া কি কোনো বিষয় কোনোই বিষয় নয় এগুলো সব শয়তানি অতএব আল্লাহকে ভয় করুন পরকালকে ভয় করুন জাহান্নামকে ভয় করুন যারা বিভিন্ন নেশাদার দ্রব্য ভক্ষণ করছেন এই নেশা থেকে ফিরে আসুন আল্লাহ তালা এত সুন্দর রিজিক দিলেন আপনাকে আপেল আঙ্গুর কমলা এত সুন্দর সুন্দর ফলমূল আল্লাহ দিলেন এগুলো আপনার পছন্দ হলো না আপনাকে দুর্গন্ধযুদ্ধ যে নিকৃষ্ট বস্তু সেগুলোই পছন্দ হলো আমাদের বিবেক থাকা দরকার আমরা আশরাফুল মাখলুকাত আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ একটা জিনিস মনে রাখবেন যখন একটা মানুষ বা যে কোনো উৎকৃষ্ট জিনিস যখন পচে যায় তখন সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় সেটা সাদা ভাত পানি দিয়ে সকালে পান্থা করে খাওয়া যায় এমনকি আমরা ছোটবেলায় দেখেছি যে সাদা ভাত যদি একটু খারাপ হয়ে যায় লাগে না অনেক সময় নরম হয়ে যায় তাও পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মা খেলে যদি ভালো লাগে স্বাদ লাগতো আমাদের মায়েরা আগে খাওয়া ছোটবেলা দেখতে খুব স্বাদ আচ্ছা এটা যদি পোলাও ভাত হয়তো খাইতে পারতেন পোলাও ভাত দামি ভাত এটা যদি নষ্ট হয়ে যায় খাইতে পারবেন তাহলে উৎকৃষ্ট বস্তু যখন খারাপ হয়ে যায় ওটা নিকৃষ্ট হয়ে যায় আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই শ্রেষ্ঠত্ব যদি আমরা ধরে না রাখতে পারি তখন আমরাই হয়ে যাব নিকৃষ্ট এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল মানুষকে আল্লাহ তাআলা বলেন তার হচ্ছে চতুষ্পদ জন্তুর মত বরং এর চাইতে অদম মানুষ উৎকৃষ্ট কিন্তু যখন তার শ্রেষ্ঠত্বের প্রমাণ না রাখতে পারবে সে তখন সে এত নিকৃষ্ট হবে যা বলার ভাষা নেই তা আমরা কি রাখবো না ভয় বলছে না রাখতে পারবেন তো ইনশাল্লাহ অবশ্যই শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখুন হারাম খাদ্য খেয়ে শ্রেষ্ঠত্ব নষ্ট করে দিয়েন না আল্লাহ আমাকে আপনাকে হারাম খাদ্য খাওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি অনেক সুন্দর সুন্দর খাবার দিয়েছেন দুনিয়াতে বলছেন যে সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ মূর্তি পূজা কত বড় অপরাধ জানেন পৃথিবীতে সর্বপ্রথম শির্ক রূপ মূর্তি পূজা দিয়ে নু সালামের সম্প্রদায় থেকে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ সিরিক আর এই শিরকের উৎপত্তি হয়েছে মূর্তি পূজা থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বদা নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার ন্যায় অপরাধ তাহলে বুঝতে হবে সর্বদা নেশাদার দ্রব্য পান করা পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধের সমতুল্য অপরাধ রাসূলুল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে লিমান ইন্নাল্লাহ ইন্না আলাল্লাহি আহদান আল্লাহ তাআলার একটি ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা একটি ওয়াদা করেছেন কি ওয়াদা লিমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ওয়া হুয়া মুদমিনুহা যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে আইয়াসকিয়াহু মিন তিনাতুল খাবাল আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করাবেন বলে ওয়াদা করেছেন কিয়ামতের দিন সাহাবাইকে সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনাতুল খাবাল কি জিনিস যা নেশাদার দ্রব্য পানকারীকে আল্লাহ তারা পান করাবেন বলে ওয়াদা করেছেন এটা কি জিনিস রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আরাকু আহলিন্নার আউ রসারাত আহলিন্নার তেইনাতুল খাবাল হচ্ছে জাহান শরীর হতে গড়ে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ হচ্ছে তৈনাতুল খাবার রক্ত পুঁজ জাহান্নামীদের শরীর থেকে যেগুলো গড়ে পড়ছে এই গরম তরল পদার্থ আপনাকে পান করাবেন করবেন না পিটিয়ে পান করাবেন তিনাতুল খাবার যদি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করেন এই শাস্তি আল্লাহ তালা কেয়ামতের দিন দেবেন আপনি এটা খাতে খেতে চান কে কে খেতে চান না হাঁটু হাত উঠান তো যে খেতে চায় না যারা সিগারেট খোর তারা হাত উঠান সিগারেট খান না তো হাত উঠাবেনি যারা সিগারেট খান তারা হাত উঠান যে আমি আর খেতে চাই না কেউ হাত উঠায়নি দেখেন এর মধ্যে কি সিগারেট ফোন নাই মনে করছেন অবশ্যই আছে হাত উঠাচ্ছে না আমি খাবো হাত উঠাচ্ছে না মানে কিন্তু আমি খাবো হায় মানুষ সামান্যতম আল্লাহর ভয় ভিতরে ঢুকে না মানুষের তো বা করুন তো বা যদি না করে মৃত্যুবরণ করেন পরকাল ভয়াবহ হবে দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী জায়গা এক সেকেন্ডের মধ্যে চলে যেতে হতে পারে একেবারেই খরচ জায়গা দুনিয়াতে অথচ আমরা দুনিয়া এমনভাবে ভাবে আঁকড়ে ধরেছি যে আমরা পরকালে কি হবে এটা আমরা মনেই রাখি না যেটা বলছিলাম হারাম খাদ্য আল্লাহ তালা অপছন্দ করেন এটা ছেড়ে দিবেন এর নাম তাকুয়া আচ্ছা সুদ খাওয়া হারাম না হালাল সমাজের সমাজে সুদখোর আছে কি নাই সুদের শাস্তি সম্পর্কে অনেক ওলামা একরাম বক্তব্য রাখেন সবসময় এটা জানা কথা শুধু আবার স্মরণ করে দিচ্ছি সুদ এক টাকা যদি জেনে জেনে শুনে খায় কি শাস্তি তার কি অপাপ হবে কত বড় এক টাকা রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন দীরহামিবা ইয়া কুলহুর রাজুল আলাম আশাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাতিন যিনাতান যদি কেউ জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে আচ্ছা একটা মানুষ যদি একবার জেনা করে আর ধরা পড়ে তার কি অবস্থা হয় বাড়ি থেকে বের হতে পারে না সে লজ্জায় বাড়ি থেকে আর বের হতে পারে না সমাজের মানুষ তাকে কত তিরস্কার করে বাড়ি থেকে বের হইলেই তার মানে মনে বলে যে একজন মানুষ যখন ধরা পড়ে তার অনেক সময় আত্মহত্যা করার ইচ্ছা করে যে দুনিয়া তার বেঁচেই থাকবো না কি হয় না অনেক মানুষ এই অপমান সহ্য না করে আত্মহত্যা করেও এই ধরনের মানুষ যারা সুদ খায় এক টাকা খায় লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছে খেয়ে তার কোনো লজ্জাও নাই সরমও নাই কিছুই নাই সে আবার মসজিদের সভাপতি হয় কি হয় না সে আবার মাদ্রাসার সভাপতি হয় সে আবার জালসা মাহফিলের সভাপতি হয় বড় বড় সুদ করবে আজি দুনিয়ায় রাসূল সাসলাম বলছেন এক টাকা সুদ খেলে ছব্বিশ বার জনা করলে যা পাপ হবে তার চাতে বেশি পাপ হবে অথচ তার কোনো লজ্জাই নাই বরং তাই সে বেশি সম্মানিত সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মালীসাল্লাম বলছেন আর রিবা সালুন আহ সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে আই সারুহা আইয়ান কি হারাজাল তার মধ্যে সবচেয়ে ছোট স্তর সহজ স্তর হলো কি উম্মাহ নিজের মাকে বিবাহ করলে নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে এটা হচ্ছে সুদের পাপের সবচাইতে ছোট পাপ নাউজুবিল্লাহ শুনতেই খারাপ লাগছে না বিষয়টা অনেক ঘৃণিত বিষয় নিজের মায়ের সাথে জেনা এ কথাটা বলতেও লজ্জাবোধ হয় অথচ এটা হলো সুদের পাপের সবচাইতে ছোট স্তর আমাদের সমাজে বহু মানুষ সুদ আছেন মানুষকে এখন আর কেউ ঋণ দেয় না সুদ ছাড়া ঋণ দিতে গেলে সুদের উপরে ঋণ দেয় এক টাকা দিলাম প্রতি মাসে তুমি একশো টাকা করে দিবা এই ধরনের আছে কি নাই বহু আছে সেই ব্যক্তি এ ধরনের মানুষ আমি দেখেছি সে তাহার পরে তাহার মানুষ আমি দেখেছি কি বলবো দুনিয়াতে দুনিয়াতে মানুষ সুদের দুনিয়াকে আঁকড়ে ধরেছে মানুষ দুনিয়া বর্তমানে যা বলার অপেক্ষা রাখে না তাহার কাজে লাগবে সুদ খেয়ে তার সালাত শ্যামা জানাতে যেতে পারবে পারবে না এজন্য আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন জাহান্নামকে ভয় করুন জাহান্নাম সহজ জায়গা নয় বলছেন রাসুল্লাহামতের দিন আল্লাহ নামে যার শাস্তি সবচাইতে কম হবে কার শাস্তি সবচাইতে কম রাসুল সাল্লাহ চাচা আবু তালেম তার শাস্তি সবচাইতে কম হবে জাহান্নামের তার কি করা হবে জাহান নামের আগুন দিয়ে তৈরি দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে এতে তার মাথার মগজ পর্যন্ত টক করে পড়তে থাকবে তো তাকে আল্লাহ তালা বলবেন কি দিন আচ্ছা তোমার স্বাস্থ্য তো সব চাইতে কম তুমি এই সহজ শাস্তি থেকে তোমার যদি দুনিয়া পরিপূর্ণ সম্পদ থাকতো বা এর চাইতে আরো অধিক থাকতো তাহলে কি সব কিছুর বিনিময়ে তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাইতে তখন সে বলবে যে হ্যাঁ আল্লাহ আমি এই শাস্তি সহ্য করতে পারছি না সব কিছুর বিনিময়ে তুমি আমাকে এই শাস্তি থেকে মুক্তি দাও এটাই তখন আল্লাহ তালা বলবেন যে তুমি যখন দুনিয়াতে ছিলে আমি কিন্তু তোমার চেয়ে থেকে বেশি কিছু চেয়েছিলাম না একেবারে সামান্য কিছু সেটা কি যে তুমি দুনিয়াতে আমার খাবে আমার পর্বে আমার রিজিক ভক্ষণ করবে আমার জমিনে বসবাস করবে সব কিছু আমার বিনিময়ে চেয়েছিলাম তুমি শুধু আমার এই বাদাত করো আমার সাথে শিরিক করো না ফা আবাই তা কিন্তু আমার সাথে অস্বীকৃতি জানাই আছে যেহেতু তুমি আমাকে দেওনি আমি যেটা চেয়েছিলাম দেওনি আজ তোমার কোনো কিছুই কবুল করা হবে না যে ব্যক্তি সহজ শাস্তি সেও সহ্য করতে পারবে না রাসল সাল আলী বলছেন যখন আল্লাহ তালা জাহান নামকে তৈরি করলেন জাহান নামকে তৈরি করে জিবর আলাইকে বললেন যে হ্যা তুমি দেখে আসো জাহান নাম দেখে আসো জিবরিল আলাইহাতাম জাহান নামের কঠিন শাস্তি দেখে বললেন আল্লাহকে এসে আল্লাহ জাহান নামে যাবে ধরনের মানুষ কি পাওয়া যাবে কেউ জাহান নামে জাহান নামে যেতে চাইবে না এবার আল্লাহ তালা যত লোভনীয় বস্তু আছে সব দিয়ে জাহান নামকে ঘিরে দিলেন ঘিরে দিয়ে বললেন যে এই যাও জাহান নামকে দেখে আসো জিবির সাল্লাম জাহান নামকে দেখে এসে বলছে যে আল্লাহ জাহান নামে যাবে না এ ধরনের মানুষ কি পাওয়া যাবে সবাই তো জাহান নামে যেতে চাইবে কারণ জাহান নামে যাওয়ার পথ অনেক সহজ পথ এই যে যত মন যা চাচ্ছে তা করবেন আপনি জাহান নামে চলে যাবেন মনের খুশি মতো আপনার খেয়াল খুশি মতো আপনি করবেন দুনিয়াতে চলবেন আপনি জাহান্নামে চলে যাবেন সহজ পথ কিন্তু জান্নাতে যেতে গেলে অবশ্যই আপনাকে কণ্টকা কীর্ণ পথ অতিক্রম করতে হবে অত সহজ পথ নয় জান্নাতের পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে সুখী মানুষ সেই সুখী মানুষকে আল্লাহ তালা জাহান মধ্যে ঢুকিয়ে বের করে নেবেন সেকেন্ডের মধ্যে নিয়ে বলবে যে এই তুমি কি দুনিয়াতে কোনোদিন সুখে ছিলে তখন সে বলবে যে না আল্লাহ আমি কোনোদিন সুখ পাইনি আমি সবচেয়ে কষ্টে ছিলাম দুঃখে ছিলাম জাহান এত কঠিন শাস্তি এই কঠিন শাস্তি দেখে দুনিয়ার সুখের কথা সব ভুলে যাবে সে যদি জাহান নামকে ভয় করেন অবশ্যই আপনি নেশাদার দ্রব্য ত্যাগ করতে পারবেন এটা কোনো বিষয়ই না কিন্তু যদি ভয় না করেন কখনো আপনি ছাড়তে পারবেন না মরনের পর কিন্তু অবশ্যই আফসোস করতে হবে এটা মনে রাখবেন আফসোস হবেই হবে কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না অতএব আদর্শ পরিবার যদি পড়তে চান তাহলে পরিবারের সকল সদস্য অবশ্যই যাবতীয় হারাম ভক্ষণ থেকে বিরত থাকুন হারাম উপার্জন থেকে বিরত থাকুন শোধ খাওয়া থেকে বিরত থাকুন ঘুষ খাওয়া থেকে বিরত থাকুন আজকে বর্তমান সমাজ এমন হয়েছে যেখানেই আপনি কোনো কাজের জন্য যান ঘুষ ছাড়া এক পা নড়ে না মানুষের এই ঘোষ খেয়ে দুনিয়াতে কি করবেন আপনি যদি মারা যান কোটি কোটি টাকার সম্পদ করে তুলছেন এই কোটি কোটি টাকার সম্পদকে আপনার সাথে যাবে কবরে রাসুল্লাহ আলিমাসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার তিনটি জিনিস তার অনুসরণ করে আহলুহু তার আহাল পরিবার ও মালুহু তার ধন সম্পদ ও আমালহু এবং তার আমল যখন কবরে রাখায় রেখে দেওয়া হয় তখন দুইটি জিনিস ফিরে আসে আহ তার আহাল পরিবার তার সাথে থাকে না ফিরে চলে আসে তার ধন সম্পদ তার সাথে থাকে না ফিরে চলে আসে যত কোটি টাকায় রেখে যান না কেন আপনার সন্তান বলবে না যে আমার বাবা এত কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল একটা একশো টাকার নোট কবরে দিই এ কথা আপনার সন্তান বলবে না ফিরে চলে আসবে আমালুহু বাকি থাকবে আমুল ভালো আমল করলে সেটাও সাথে যাবে খারাপ আমল করলে সেটাও সাথে যাবে যদি আমল ভালো হয় জান্নাত আমল খারাপ হলে জানান এগুলো সবার জানা কথা কে জানান না কথাগুলো সবাই জানে তা আমরা কি ভালো আমল নিয়ে যেতে চাই না খারাপ আমল আমরা অনেকেই গোপনে গোপনে অনেক পাপ করি মনে করি তো মনে কেউ দেখতে পেল না গোপনে গোপনে অনেকে জেনা করছি মনে করছি কেউ দেখতে পায় না আমাদের দুই কাঁধে দুইটা ফেরেস্তা নিযুক্ত আছে এটা জানা আছে সবার ডান কাঁধে যিনি আছেন তিনি শুধু নেকির কাজ লিখেন আর বাম কাঁধে যিনি আছেন তিনি শুধু পাপের কাজ লিখেন কেমতের দিন এই রেকর্ড পেশ করবেন আমার আপনার সামনে এই আমল নামা আমাদের সামনে পেশ করে আল্লাহ বলবেন এ কর কিতাবা তুমি তোমার আমর পড়ে দেখো তোমার জন্য তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি দেখো তোমার আমর নামা পড়ে তুমি জান্নাতে যাবে না জাহার্নামে সেই দিন দেখব যে আমরা যত গোপনে যা করেছি যত ছোট কিছু যত কিছুই করেছি সব লেখা আছে তখন আফসোস করে আমরা বলবো মা কিতাব লুগ দিন সবি ইল্লা বলে এ কেমন কিতাব দেখছি যাতে কোন ছোট বিষয় ছাড়া হয়নি যাতে কোনো বড় বিষয় ছাড়া হয়নি সব লিপিবদ্ধ আছে এ কেমন কিতাব দেখছি সেইদিন দিন আফসোস করবেন ঠিকই আমরা আফসোস করবো ঠিকই কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না পরকালে কিন্তু আফসোস না করতে হয় এই জন্য দুনিয়াতে কাজ করে যেতে হবে যদি আদর্শ পরিবার করতে চান তাহলে অবশ্যই সন্তানদেরকে সেইভাবে লালন পালন করবেন যেন তারা নেশাদার দ্রব্যে আসক্ত না হয় আজকে বর্তমান যুব সমাজ অধিকাংশ জায়গায় দেখা যায় নেশায় আসক্ত কারণ সমস্যা একটাই পিতামাতা যারা আছি তারা ছোট থেকে তাদেরকে দিন বুঝায়নি আপনি ডক্টর হন সমস্যা নেই ইঞ্জিনিয়ার ডক্টর ইসলামে দরকার আছে কিন্তু অবশ্যই আপনার সন্তানকে আল্লাহকে চিনাইতে হবে অবশ্যই ইসলামকে চিনাইতে হবে যদি সে দিনদার হয় অবশ্যই সে নেশাদার দ্রব্যে আসক্ত হবে না কিন্তু আমরা ছোটবেলা থেকেই এমনভাবে লালন পালন করেছি যার কোনো খবর খোঁজ খবর রাখি না দিনের ইসলামের কিছু শিক্ষা দেয়নি আল্লাহকে চেনে না সে কোরআন পড়তে জানি না দুঃখ লাগে আজকে আমরা বহু মানুষ কোরআন পড়তে জানি না আচ্ছা কোরআন শিক্ষা করা ফরজ কি ফরজ না সবার জন্য ফরজ অথচ কোরআন পড়তে জানি না কোরআন এমন একটা গ্রন্থ যার প্রত্যেকটি হরফের বিনিময়ে দশ নাকি পাওয়া যায় পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে যে একটা হরফের বিনিময় দশ নাকি পাওয়া যায় একমাত্র কোরআনই আছে কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে কোরআনের সাথে যে সম্পর্ক তৈরি করেছে তার সম্পান হয়েছে মোহাম্মদ সাল্লামের প্রতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হয় সাইয়দুল আম্বিয়া নবীদের সর্দার কোরআন উম্মাতে মোহাম্মদের পূর্ণাজিল হয়েছে উম্মাতে মোহাম্মদের মর্যাদা অন্যান্য সকল নবীর উম্মাদের মর্যাদা থেকে মর্যাদা বেশি কোরআন রামাদান মাসে নাজিল হয়েছে রমাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে ফজিলতপূর্ণ কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম বুঝিয়েন ভালো করে কোরআন আচ্ছা দেখেন ডক্টর জাকির নায়ক যতদিন পর্যন্ত ডাক্তার ছিলেন কেউ চিনতো তাকে আচ্ছা এখন তাকে গোটা বিশ্ব চিনি আচ্ছা তাকে ডাক্তার হওয়ার জন্য চিনে না কোরআনের কারণে তার যে সম্মান এটা কি কোরআনের কারণের সম্মান না ডাক্তার হওয়ার জন্য সম্মান সম্মান অতএব যে ব্যক্তি যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলেছে তার মর্যাদা দুনিয়াতেও বেড়েছে আকরাতেও বাড়বে অথচ আমরা মনে করি যে কোরআনের বিদ্যা ফকিরি বিদ্যা বলি কি বলি না কোরআনের বিদ্যা মানে ফকিরি বিদ্যে কোরআন শিখুন কোরআনকে একটু যাচাই করুন আমরা অনেক মানুষ আছে এখানে যারা কোরআন শব্দের অর্থ বলতে পারবো না আচ্ছা বলেন তো কোরআন শব্দ অর্থ কি বলতে পারবেন কে কে বলতে পারবেন হাটুন কোরআন শব্দের অর্থ কি একজন দুইজন এতগুলো মানুষ সবার বলার কথা ছিল তাহলে একজন দুইজন মানুষ বলছেন যে কোরআন শব্দ অর্থ পাঠ করা সোরা ফাতে হা শব্দ ফাতে হা শব্দ অর্থ নাকি বলতে পারবেন না বলতে পারবেন সোরা ফাতে হা অর্থ ফাতে হা শব্দ অর্থ একজন দুজন দেখ সবাই করে থাকছেন তাহলে নিজেকে প্রশ্ন করুন যে আসলে আমরা মুসলিম তো না আমাদের সংবিধান কোরআন কোরআনের কিছুই জানলাম না আমাদের সংবিধানে কি আছে না আছে কিছুই শিখলাম না কিছুই জানার চেষ্টা করলাম না তাহলে করলামটা কি দুনিয়াতে আদর্শ পরিবার গড়ে তোলার জন্য সন্তানদেরকে দিন শিখান সন্তান যত দিনদার হবে সে দুনিয়াতে নিরাপদে থাকবে আখেরাতে নিরাপদে থাকবে যেমন আমরা যদি একটা বাসে উঠি আপনার বাসের মধ্যে আপনার বডিটা যত ভেতরে রাখবেন তত নিরাপদে থাকবেন যতটুকু অংশ বাইরে রাখবেন বাসের বাইরে তত অনিরাপদ তাই নাকি আপনি যদি জানালে একটা হাত বের করে দেন কখন যে আরেকটা বাসের সাথে ধাক্কা লেগে আপনার হাত উড়ে এনে চলে যাবে বিশ্বাস আছে যত ভিতরে থাকবেন তত নিরাপদে থাকবেন আপনি যত ইসলাম মেনে চলবেন তত নিরাপদে থাকবেন দুনিয়াতে আখড়াতে অথচ আমরা ইসলামকে ভালোবাসি না অনেক মানুষ আছে যা ইসলামের নাম শুনলে গা হলে যায় একেবারে এমন হয়ে না মরতে হবে সকলকেই সকলেই মরবেন আমরা সকলেই মরব এই বিশ্বাসটা সকলে পরিয়েসাল আলিম বারবার বলছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু এমন একটা বিষয় যেটা সবার জন্য অবধারিত এবং মৃত্যু এমন একটি বিষয় যেটা মানুষের দুনিয়াবি সকল মোহ নষ্ট করে দেয় অতএব বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন আমরা মৃত্যুকে স্মরণ করি না আমরা শুধু হাতের সামনে নগদে বিশ্বাসী আমরা নগদে বিশ্বাসী বাকিতে আমরা বিশ্বাস করি না আজকে যদি ঘোষণা দেওয়া হয় যে আজকে যদি ফজরের সালাতে উপস্থিত হয় তাহলে একটা করে পাঁচশো টাকার নোট দেওয়া হবে যে ব্যক্তি ফজরের জামাত ফুল পাবে পাঁচশো টাকার একটা করে নোট দেওয়া হবে তাহলে মসজিদে জায়গা হবে শুধু পাঁচশো টাকার নোট না বলা হবে যে আজকে যদি উপস্থিত হয় এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে সবাইকে তাহলে দেখবেন যে ওই রাস্তাঘাট সব ভর্তি হয়ে গেছে আচ্ছা এই বিরিয়ানির চাইতে কি সালাতের মূল্য এতই কম তো কি মনে হয় আমরা এটুক বুঝলাম না রাসুল্লাহাল সাল্লাম বলেন কিছু উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ হলো যে তোমরা ক্ষণস্থায়ী জীবনে ক্ষতিগ্রস্ত হলেও চিরস্থায়ী জীবনে লাভবান হও কথার অর্থ কি আপনি দোকান চালাচ্ছেন দোকান যদি আজান দিল সালাদ আদায় করতে যান মোর দোকান বন্ধ করে হয়তোবা দুই তিনটি কাস্টমার এসে ঘুরে যাবে আপনার হয়তোবা বা দু পাঁচশো টাকা লস হয়ে গেল দোকানটা খোলা থাকলে দু পাঁচশো টাকা ইনকাম করতে নয় সালাদের সময় কিন্তু যখন বন্ধ করে চলে গেলেন দুই পাঁচশো টাকা লস হলো দুনিয়া জীবনে আপনার লস হলো ঠিকই লাভবান হলেন কোন জায়গায় আখেরাতের জীবনে পরকালীন জীবনে পরকালীন জীবনটি হচ্ছে জীবন সেখানে লাভবান হওয়াটাই হলো আসল লাভবান হওয়া অথচ আমরা সেটা বুঝলাম না আমরা দুনিয়াতে কে কিভাবে ইনকাম করব। সেই নিয়ে ব্যস্ত এই জন্য রাসুল্লাহ সাল আলী বলেছেন যে ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আকাদা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম যে এমন একটা জামানা আসবে মানুষের উপর যে মানুষ শুধু ইনকাম নিয়ে ব্যস্ত থাকবে সে হালাল হারাম কখনো বিবেচনা করবে না ইনকাম হলেই হলো কিভাবে বাড়ি গাড়ি তৈরি করব এটা খালি এই নিয়ে ব্যস্ত থাকবে আর আমরা যখন এই নিয়ে ব্যস্ত থাকি আমাদের সন্তান যারা ছোট থেকে বড় হয় আমাকেই দেখে শিখে মাতাকে দেখেই তো সব কিছু কিভাবে চলছে সেভাবে হারাম ভক্ষণ থেকে বেঁচে থাকুন যাবতীয় যদি আদর্শ পরিবার করতে চান তাহলে অবশ্যই সকলকেই পর্দা করতে হবে বাড়ির পুরুষকেও পর্দা করতে হবে নারীকেও পর্দা করতে হবে শুধু নারীর পর্দা না পুরুষেরও পর্দা আছে পুরুষকে তার চক্ষু অবনত রাখতে হবে কি হবে না শুধু নারী দেখায় তাকাবেন কোন দিয়ে কি হবে অবশ্যই পুরুষেরও পর্দা আছে নারীরও পর্দা আছে বর্তমানে এমন অবস্থা প্রত্যেকটি ঘরে ঘরে একটা করে শয়তানের বাক্স রেখেছেন রেখেছেন রাখেননি শয়তানের বাক্স কি বাক্স নয় টিভি টিভি কি শয়তানের বাক্স না অন্য কিছু পুরাটাই শয়তানের বাক্স এমন কোনো মানুষ আছে এই মাহফিলে যাদের টিভি আছে আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমার বাড়ির টিভি আছে কিন্তু খারাপ কিছু জিনিস দেখি না বলেন একজন বলেন একবারে হক কথা বলবেন সত্য কথা বলবেন আপনার পরিবারের কেউ শোনে না ডেস লাইন না থাকলে অনেক কিছু আছে হ্যাঁ দেখ একজন পাইল আলহামদুলিল্লাহ টিভি নাই তো আলহামদুলিল্লাহ পড়েন ছয়তানের বাক্স থেকে গেছেন দেখেন এখন এসেছে কি 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 বলে কি 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 জালসা আছে আর স্টার জালসা আর কি কি আছে আল্লাহ আলম এই যে এগুলোতে ভালো কিছু হয় না খারাপ কিছু হয় আপনি তো নিজেই আপনার পরিবারকে খারাপ করে দিচ্ছেন সুযোগ করে দিয়েছেন আপনি নিজে আপনার পরিবারকে বেহায় আপনার সুযোগ দিয়েছেন তো অবশ্যই হবে বেহায় আমার একটা জিনিস আশ্চর্য লাগা আমার বুঝে আসে না সেটা কি যে একই পরিবারের এক জায়গা বসে থেকে একটা টিভিতে একটা সিনেমা দেখছে মা বেটি বাবা ছেলে সবাই একসাথে বসে থেকে একটা সিনেমা দেখছে একজন নায়ককে দেখে মাও যা মনে করছে মেয়েও তাই মনে করছে একজন নায়িকাকে দেখে বাবাও যা মনে করছে ছেলেও তাই মনে করছে নামলা মানে আপনি একটা ভাবেন তো নিরপেক্ষ দৃষ্টিতে ভাববেন আপনি ভাবেন বিষয়টা কতদূর খারাপ এত নামি এটা কি লজ্জা লাগে না মানুষের লজ্জাবোধ যদি উঠে যায় সবকিছু করতে পারে এজনে তো বলা হয়েছে লজ্জা ছিল তো ইমানের একটা অংশ লজ্জা যদি আপনার না থাকে কিছু করতে পারবেন আজকে একটা বাবার সাথে একটা মেয়ে যাচ্ছে বেপরদা তার বেপরদা মেয়েকে কত যুবকরা খারাপ দৃষ্টিতে কুদৃষ্টিতে দেখছে ওই বাবার কিছু মনেই বলছে না অনেক স্বামী আছে তার স্ত্রীকে অলঙ্গ করে নিয়ে যায় রাস্তাঘাটে আচ্ছা তার স্ত্রীর দিকে অন্য মানুষ যে দৃষ্টিতে তাকাচ্ছে এই স্বামীর কিছু মনেই হচ্ছে না তাহলে এটা স্বামী না এটা কাপুরুষ লজ্জা লাগে না আমাকে একজন মহিলা অভিযোগ করেছে যে আমার স্বামী আমাকে বাধ্য করেন লঙ্গ পোশাক পরতে আমি কি করবো দেখেন স্ত্রী চাই পর্দা করার জন্য আর স্বামী অপছন্দ করে পর্দা করা কে অপছন্দ করে সে এটা কি স্বামী না অন্য কিছু এজন্য মা বোনদেরকে বলবো যত পর্দার মধ্যে থাকবেন থাকবেন তত দুনিয়াতে আখেরাতে এখন মেয়েরা হয়ে গেছে শিলা কলা বুঝছেন শিলা কলার কাহিনী ঘটনা সবাই শুনেছেন এক ব্যক্তি বাজারে কলা বিক্রি করতে গেছে তো বলছেন মানুষ তো শিলাই খেয়ে কষ্ট করে তা আমি সেলাই রাখি তাহলে মানুষ আরও কিনবে যার অতিরিক্ত আর কষ্ট করতে হচ্ছে না সিলতে। এখন কলা শিললে তো মাসি পড়বেই এখন মাসিও পড়ে এবার আর কলা কেউ কিনে না মাসি পড়া কলা কেউ কিনে তারপর শেষ পর্যন্ত কলা তো ফেলতে হবে কি করতে হবে যে ভাই কলা এমনি নিয়ে যাও তাও নেয় না এমনি নেও তাও নেয় না তখন বলে যে ভাই একটা করে কলাও নেও চায় করে পয়সাও নেও তখন চায় আনা পয়সা নেবে নেই দেও চার আনা পয়সা কলাটা ফেলে দেবো যে মেয়েরা হয়ে গেছে এরকম এখন দেখেন একটা মেয়েকে আপনি সুন্দরভাবে লালন পালন করছেন বড় করছেন প্রয়োজন ছিল ইসলামের বিধান হইল একজন ছেলে মেয়েকে বিবাহ করবে টাকা দিয়ে মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে তাই ছিল নাকি এটা হলো ইসলামের বিধান কিন্তু এখন কি হয়েছে মেয়েকে দাও একটা গাড়ি দাও এই দাও ওই দাও অনেক কিছু দিয়ে বাবা তাও নিয়ে যাও তারপরেও তারপরেও শান্তি নাই। অথচ আমি সৌদি আরবে থেকেছি ছয় বছর বাহরাইনে আসি এখন বাহরাইনেও ছয় বছর হয়ে গেল আমি ছুটিতে যে বাহরাইনে থাকি আমি তো তারা দেখি কি জানেন মেয়ের বাবারা খুব খুশি আমার এক উস্তাদকে জিজ্ঞেস করছে যে উস্তাদ আপনার কয়েকজন মেয়ে তো ছয় মেয়ে তো আমি খুব খুশি আমি ধনী ছয় মেয়ে আমার তো কেন এত খুশি আমি আমি মেয়ের মালিক মানে কি বহু টাকা পয়সা দিয়ে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে আর যদি ছেলে হয়তো আমার তা আমাকে টাকা পয়সা দিয়ে মেয়েকে নিয়ে হতো সৌদি আরবে ছেলেরা বিয়ে করতে পারে না টাকার জন্য মোহরানোর জন্য কঠিন মেয়েরা অনেক খুশি থাকে কারণ কি তার পর্দার মধ্যে থাকে মধ্যে রেখে মহিলাদেরকে সম্মান সম্মান দিয়েছে দিয়েছে না অসম্মান করেছে আচ্ছা মূল্যবান জিনিস আপনি কি গোপনে রাখেন না প্রকাশ করে রাখেন গোপনে রাখতে হয় মূল্যবান জিনিস সবসময় গোপনে ঢেকে ঢুকে রাখতে হয় সুন্দর করে মানুষ রাখে মেয়েরা হচ্ছে মূল্যবান সম্পদ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতু সালিহা দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একজন নেককার স্ত্রী এটা দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ তো মূল্যবান সম্পদ তো অবশ্যই তার মূল্য সেভাবে রাখতে হবে কিন্তু এখন মেয়েরা মনে করে অনেক মেয়ে মনে করে যে আমাদেরকে বোরখা পড়তে বলা মানে আমাদেরকে একবার এক গন্ডির মধ্যে ঢুকিয়ে দেওয়া যে না আল্লাহর বিধান সবার জন্য কল্যাণ কর আল্লাহর বিধান শুধু মুসলিমের জন্য কল্যাণ কর নয় আল্লাহর বিধান সকল মানুষের জন্য কল্যাণ দিয়েছে যতদিন পর্যন্ত মানুষ সেই বিধানের কাছে আত্মসমর্পণ না করবে ততদিন মানুষ বিপদেই থাকবে দুনিয়াতেও বিপদে থাকবে আখেরাতেও বিপদে থাকবে এই জন্য আল্লাহর বিধানকে মেনে নেবেন পরিবার যদি সুন্দর করতে চান আদর্শ পরিবার যদি গড়তে চান তো অবশ্যই বেপর্দার সুযোগ দেবেন না ছোট থেকেই তাকে পর্দার মধ্যে গড়ে তুলুন অবশ্যই সে বড় হয়ে বলবে না যে আমি বেপর্দায় চলবো ছোটো থেকে আপনি ল্যাংটা চালিয়েছেন বড় হয়ে গেছে তখন বলছেন বোরখা পড়ো বোরখা বড় যে না সে পড়তে চাইবে না ছোটবেলা থেকে সেইভাবে গড়ে তুলুন আগে আপনার মা বাবা দুজনকে ঠিক হতে হবে তারপর সন্তানদের আপনাদেরকে দেখে ঠিক শিখবে এজন্য সবাই অবশ্যই পর্দা করে চলবেন বেপর্দার সুযোগ দিবেন না আপনার পরিবারকে কখনোই কোনোভাবেই আপনার সন্তানকে আজকে কিভাবে করতে হয় অজু আদায় করতে হয় অজু সালাদ আল্লাহকে আল্লাহকে চিনাইছেন সন্তানদেরকে আল্লাহকেই তো চিনেননি একটা ছোট্ট সন্তান যখন বড় হয় সাথে সাথে তো বলতে হতো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ কোথায় থাকে কি ব্যাপার এই যে ছোট্ট ছোট আকিদার বিষয় এবং আল্লাহ শাস্তি দিবেন জান্নাত জাহান্নাম এর ভয় এটা তো ছোটবেলা থেকে তাকে শিক্ষা দেওয়া দরকার ছিল কিন্তু কি হয় এখন ছোট থেকে আমরা গান বাজনাতে মত্ত মা বাবাও গান শুনছি সন্তানরাও গান শুনছি সবকিছু গানের মধ্যে চলছে এবার সিনেমা বিভিন্ন ধরনের উলুঙ্গ সিনেমা দেখছি আর ওগুলোই শিখছে সন্তানরা তো যেটা বলছি আদর্শ পরিবার করতে গেলে এই ধরনের খারাপ বস্তু থেকে আল্লাহ যা অপছন্দ করেন সেটা থেকে বাঁচতে হবে তাহলে আপনি আদর্শ পরিবার করতে পারবেন নিজে বাঁচুন আপনার স্ত্রীকে বাঁচান আপনার সন্তানকে বাঁচান আপনার পরিবার পরিজনকে বাঁচান আত্মীয় স্বজনকে বাঁচানোর চেষ্টা করেন সমাজকে বাঁচানোর চেষ্টা করেন তাহলেই দেখবেন যে আস্তে 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 একটা সুন্দর সমাজ গড়ে উঠবে আপনার সন্তান যদি সুস্থভাবে বেড়ে উঠতে হয় বেড়ে তুলতে চান তাহলে সমাজকেও সুন্দর হতে হবে আপনি যদি একটা মাছ পানিতে একটা মাছ বড় হয় বিষাক্ত পানিতে কি মাছ সুস্থভাবে বেড়ে উঠবে পানি যদি বিষাক্ত হয় তাহলে আগে পানি পরিষ্কার করতে হবে তারপর ওই পরিষ্কার পানিতে একটা ছোট্ট মাছ ছেড়ে দিলে সে আস্তে আস্তে সুন্দরভাবে বেড়ে উঠবে আমার আপনার সন্তানকে যদি সুস্থভাবে বেড়ে তুলতে চায় মানে সঠিকভাবে গড়ে তুলতে চায় তাহলে সমাজকেও সুন্দর হতে হবে এজন্য সমাজ পরিবর্তনের চেষ্টা করেন সমাজ যদি নষ্ট হয় এই নষ্ট সমাজে আমার আপনার সন্তান কখনোই সুস্থভাবে সুন্দরভাবে আদর্শবান হিসেবে গড়ে উঠবে না এই জন্য এর জন্য দায়িত্ব সবারই শুধু একজনের নয় প্রত্যেকটা পিতা মাতা এর জন্য ভূমিকা পালন করবেন যে নিজের সন্তানকে শক্তভাবে সঠিকভাবে সঠিক দিনের উপরে আমরা গড়ে তুলব আমরা প্রত্যেকটি জানাজার সালাতে পড়ি যখন মানুষ মারা যায় যে আল্লাহ হুম্মা মান আহ্না ফা আহ আলাল ইসলাম হে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে তাদেরকে তুমি ইসলামের উপরে জীবিত রাখো ওমান তাওয়াফাই তাহ মিন্না ফা তা ইমান আর হে আল্লাহ আমাদের মধ্যে তুমি যাদেরকে মৃত্যুদান করবে তাদেরকে ইমানের সাথে ইমানের উপর মৃত্যুদান করো এই কথাটা তো আমরা বলি কিন্তু আমরা বাস্তবায়ন কতটুকু করি ইসলামের এই কথাটা বলাই যথেষ্ট না ইসলামের পর জীবিত থাকার জন্য চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ইমানের সাথে মৃত্যুবরণ করার চেষ্টা থাকতে হবে না হলে কখনই পারবেন না আমাদের সম্মানিত প্রধান আলোচক আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন আমি আর আলোচনা করতে চাচ্ছি না যেহেতু টাইমও হয়ে গেছে সাড়ে দশ বারোটার মধ্যে শেষ করা উচিত একটা জালসা এজন্য আমি আমার সম্মানিত সাহেব তাকে ছেড়ে দিচ্ছি তার কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু শিক্ষণীয় বিষয় শিখে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ আজকে দেখলাম আলহামদুলিল্লাহ সাহেবের ছেলে অনেক সুন্দর আলোচনা করলেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান যেন এই ধরনের যোগ্য হয়ে গড়ে ওঠে ইনশাআল্লাহ এ চেষ্টা আমাদের করা উচিত কি উচিত না সবাই চেষ্টা করবেন আপনার সন্তান আপনার জানাজা পড়ুক এটা আপনার চাইতে হবে না আপনি কেন হুজুরদেরকে ডাকেন হুজুর ছাড়া জানাজা হয় না আপনার বাবার জানাজা আপনি কেন পড়তে পারেন না আপনি কেন আপনার সন্তানকে আপনার জানাজা পড়ুক এটা তৈরি করতে পারছেন না আলহামদুলিল্লাহ আজকে সাহেব এতটুকু তৈরি করেছেন যে তার জানাজা কমপক্ষে পড়তে পারবে পারবে কি পারবে না পারবে আলহামদুলিল্লাহ সে একদম দিনের দায়ী তৈরি হচ্ছে মাশাআল্লাহ দাওয়াত দিচ্ছে এই যে সুসন্তান যে দিনের দাওয়াত দিচ্ছে তার একটা আমল আমলের নেকি বাবা হিসেবে তার আমল নামায় যোগ হবে কি হবে না সুসন্তানের আমল বাবার জন্য কার্যকরী আল্লাহ তারা আমাদের সকলকেই তৌফিক দান করুন আদর্শ পরিবার গড়ে তোলার আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি কাউলি হাজা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته